নমস্কার বন্ধুরা আন অ্যাকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে যেন স্বাগত প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে ছটার সময় মক টেস্টের নতুন পর্ব পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে দেখে নাও আজকের নিয়ে প্রথম প্রশ্ন কীসের দ্বারা আলোক জারণ এই প্রক্রিয়াটি শুরু হয় তো সঠিক অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দাও যে আলোক জারণ এই প্রক্রিয়াটি কিসের দ্বারা শুরু হয় এক্ষেত্রে যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার এটি আলোর দ্বারা শুরু হয় অপশান বি একদম সঠিক উত্তর দেখে নাও পরবর্তী প্রশ্ন নাইট্রোজেনের দ্বারা গঠিত সর্বাধিক সমযোজি বন্ধন এর সংখ্যা কত নাইট্রোজেন এর দ্বারা গঠিত সর্বাধিক সমযোজি এই বন্ধনের সংখ্যা কত তো সঠিক অ্যান্সার হবে এই বন্ধনের সংখ্যা হচ্ছে তিনটে অপশান সি এক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন কোন বিজ্ঞানী ম্যালেরিয়ায় পরজীবী শনাক্তকরণের জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার পান নিচের কোন বিজ্ঞানী ম্যালেরিয়ায় পরজীবী শনাক্তকরণের জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে র্যাভেলার অপশান বি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন উদ্ভিদের পরাগরেণু কোথা থেকে উৎপন্ন হয় উদ্ভিদের পরাগরেণু কোথা থেকে উৎপন্ন হয় প্রত্যেকে কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর করার চেষ্টা করো উদ্ভিদের পরাগরেণু কোথা থেকে উৎপন্ন হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে উদ্ভিদের পরাগরেণু ফুল থেকে উৎপন্ন হয় অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অধ্যায়কে সংবিধানের আত্মা বলা হয় ভারতীয় সংবিধানের কোন অধ্যায়কে সংবিধানের আত্মা বলা হয় তো সঠিক অ্যান্সার হবে প্রস্তাবনা কি অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গ এবং নেপাল সীমানায় রয়েছে নিম্নলিখিত কোন শৈলশিরা পশ্চিমবঙ্গ এবং নেপাল সীমানার মধ্যে কোন শৈলশিরা রয়েছে সঠিক অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করো যে পশ্চিমবঙ্গ এবং নেপাল এই সীমানার মধ্যে কোন শৈলশিরা অবস্থান করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিঙ্গালেলা এই শৈলশিরা পশ্চিমবঙ্গ এবং নেপালের মধ্যে অবস্থান করে অপশন বি একদম সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া উদাহরণ কী অপচিতিমূলক বিপাক প্রক্রিয়ার উদাহরণ কী তো যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার শ্বসন হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখে নাও একটি ইলেকট্রনের আধান সর্বপ্রথম কে পরিমাপ করেন একটি ইলেকট্রনের আধান সর্বপ্রথম কে পরিমাপ করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে একটি ইলেকট্রনের আধান সর্বপ্রথম পরিমাপ করেছিলেন থমসম অপশান বি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি দেখো এখানে চারটে অপশান দেওয়া রয়েছে ভালো করে লক্ষ্য করো এর ভেতর কোন অপশানটি ভুল বলে মনে হচ্ছে তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান এ বাংলা প্রথম বিভক্তিকরণ এটা লর্ড আরোইন তো এখানে লর্ড আরোইন কিন্তু হবে না এইটা ভুল আছে এখানে তো এক্ষেত্রে অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন ইন্দ্র কিসের দেবতা বলে পরিচিত ইন্দ্র কিসের দেবতা বলে পরিচিত তো সঠিক অ্যান্সার যারা অপশান ডি বলছ একদম সঠিক উত্তর বৃষ্টি এবং বজ্র এই দুটির দেবতা বলে ইন্দ্র পরিচিত নেক্সট কোশ্চেন প্রাচীনকালের কলিঙ্গ রাজ্যের সবথেকে বড় শাসক কে ছিলেন প্রাচীনকালের কলিঙ্গ এই রাজ্যের সবথেকে বড় শাসক কে ছিলেন তো বন্ধুরা যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার কারাবেলা হচ্ছে প্রাচীনকালের কলিঙ্গ রাজ্যের সবথেকে বড় শাসক অপশন সি একদম কারেক্ট অ্যান্সার দেখে নেওয়া পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত শাসক দক্ষিণ ভারত অভিযান করেছিলেন এবং একজন বিনা বাদক ছিলেন তো এখানে দুটো কথা লক্ষ্য করো যে হচ্ছে গুপ্ত শাসক যিনি দক্ষিণ ভারত অভিযান করেছিলেন এবং তিনি বিনা বাদক ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি স্কন্দগুপ্ত দক্ষিণ ভারত অভিযান করেছিলেন এবং তিনি বিনা বাদক ছিলেন তো অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন দিয়ারা অঞ্চলটি কোন জেলার সাথে যুক্ত দিয়ারা এই অঞ্চলটি কোন জেলার সাথে যুক্ত সঠিক অ্যান্সার হবে এই অঞ্চলটি মালদা এই জেলার সাথে যুক্ত অপশানে একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন চোল স্থাপত্য শিল্প কোথায় দেখতে পাওয়া যায় চোল স্থাপত্য শিল্প এটি কোথায় দেখতে পাওয়া যায় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি দেখতে পাওয়া যায় তানজোরে অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন ভারতে প্রথম কত সালে গভর্নর জেনারেল নিয়োগ হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম কত সালে ভারতে গভর্নর জেনারেল নিয়োগ হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হবে আঠেরোশো সালে ভারতে প্রথম গভর্নর জেনারেল নিয়োগ হয়েছিল অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন ব্যাসল্ট শিলা কোন ধরনের আগ্নেয় শিলা ব্যাসল্ট এই শিলাটি কোন ধরনের আগ্নেয় শিলা তো সঠিক অ্যান্সার হবে এটি হচ্ছে একটি লাভা শিলা অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন লাহোর ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন লাহোর এই ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন সঠিক অ্যান্সার হবে রাজবিহারী বসু অপশানে একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত ভারত সরকারের অরণ্য এই গবেষণাগারটি কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি হচ্ছে দেরাদুনে অবস্থিত অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে না পরবর্তী প্রশ্ন উৎপাদনের আধিক্যের জন্য শতদ্রু সমভূমিকে কি বলা হয় উৎপাদনের আধিক্যের জন্য এই শতদ্রু সমভূমিকে কি নামে ডাকা হয় সঠিক অ্যান্সার হবে ভারতের গম ভাণ্ডার বলে এটিকে ডাকা হয় অপশানে একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন প্লাঙ্কের ধ্রুবকের এসআই একক কি। তো সঠিক অ্যান্সার হবে এই প্লাঙ্কের ধ্রুবকের এসআই একক হচ্ছে জুল সেকেন্ড অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন কে দেশীয় সংবাদপত্র আইন জারি করেছিলেন নিচের দেওয়া চারটে অপশান এর ভেতর কোন ব্যক্তি দেশীয় সংবাদপত্র আইন জারি করেছিলেন সঠিক অ্যান্সার হবে লর্ড লিটন অপশানে একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন ব্রিজ খেলায় কতজন খেলোয়াড়ের প্রয়োজন পড়ে ব্রিজ খেলায় কতজন খেলোয়াড়ের প্রয়োজন পড়ে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রিজ খেলায় দুইজন খেলোয়াড়ের কিন্তু প্রয়োজন পড়ে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন সি কে নাইডু ট্রফি নিচের কোন খেলায় দেওয়া হয়ে থাকে সি কে নাইড্রু ট্রফি এটিকে নিচের কোন খেলায় দেওয়া হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই ট্রফিকে দেওয়া হয় ক্রিকেট খেলায় অপশানে একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন ফ্লাই ওয়েট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ফ্লাই ওয়েট এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই খেলাটি কুস্তি খেলার সঙ্গে কিন্তু যুক্ত অপশানে একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন সারে জাহাসে আচ্ছা হিন্দুস্থান হামারা এটি কে লিখেছেন সারে জাহাশে আচ্ছা হিন্দুস্থান হামারা এটি কে লিখেছেন তো সঠিক অ্যান্সার হবে এটি লিখেছেন মোহাম্মদ ইকবাল অপশান এ একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখেন নাও পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের গুপ্তদের সমসাময়িক কারা ছিলেন দক্ষিণ ভারতের গুপ্তদের সমসাময়িক কারা ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক ছিলেন সাতবাহন অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন আফ্রিকার সাহারা মরুভূমিতে কোন ভূমিরূপ দেখতে পাওয়া যায় আফ্রিকার সাহারা মরুভূমিতে কোন ভূমিরূপ দেখতে পাওয়া যায় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ড্রাই কান্টার বা গৌড় এই সমভূমি দেখতে পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি সঠিকভাবে যুক্ত নয় নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোনটি ভুল রয়েছে সেটাকে কিন্তু খুঁজে বার করতে হবে তো সঠিক অ্যান্সার হবে এখানে সবকটাই কিন্তু ঠিক আছে চাপ হচ্ছে পাস্কাল কম্পাঙ্ক হচ্ছে হার্টস তড়িৎ বিভাব হচ্ছে ভোল্ট এই তিনটে কথাই কিন্তু ঠিক আছে তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে ওপরের কোনোটি নয় অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে আজকের মক টেস্টের একদম লাস্ট প্রশ্ন দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত দিব্যেন্দু বড়ুয়া ইনি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে ইনি দাবা খেলার সঙ্গে যুক্ত অপশান সি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ হিন্দন্যবাদু সুর জয়েন আন একাডেমি প্লাস সত্যি তো আমরা আন একডেমি প্লাসে জয়েন করব কেন কারণ ওয়েস্ট বেঙ্গলের বেস্ট এডুকেটারের কাছে তোমরা এখানে পড়ার সুবিধা পেয়ে যাচ্ছে এবং তাদের গাইড পেয়ে যাবে এখানে চলছে অনেক ব্যাচ যেমন কি ডাব্লুবি টেট ডাব্লু বি এসআই মেনের ব্যাচ মিসলেনিয়াস পিএসসির মতো বড় বড়ো পরীক্ষার তোমরা প্রস্তুতি নিতে পারবে এই আন অ্যাকাডেমি প্লাসের মাধ্যমে এছাড়াও আপকামিং ব্যাচ আসছে কত তারিখে ষোলোই আগস্ট তোমরা সেখানে জয়েন করতে পারো এছাড়াও পনেরোই আগস্ট নতুন একটি ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোকে তেসরা আগস্ট থেকে তোমাদের একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু পাঁচই জুলাই একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়া পনেরোই জুলাই ব্যাচ চলছে সেই ব্যাচটাতেও তোমরা জয়েন করতে পারো আর আমরা এই আন একাডেমিতে অ্যাকচুয়ালি জয়েন করবো কেন প্লাস কী কী ফ্যাসিলিটি পাবো সেটা ভালো করে একবার জেনে নেওয়ার দরকার রয়েছে দেখো পোলস চার্ট অপশান পেয়ে তোমরা এরপর আছো সেলফ অ্যানালিস্ট থট পোলসের অপশন পেয়ে যাচ্ছ নো ইউর র্যাঙ্ক এভরি ক্লাস অর্থাৎ তুমি পরীক্ষাটা দিলে তারপরে কত র্যাঙ্ক করলো এস্ট মধ্যে দেখার সুবিধা পেয়ে যাবে বেস্ট এডুকেটারের সাথে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ স্ট্রাকচার কোর্স অফ এভরি এডুকেটার পেয়ে যাচ্ছো এছাড়াও কি তোমরা যেগুলো পাচ্ছ দেখো যে ক্লিয়ারিং ক্লাসেস অর্থাৎ তোমার যেরকম ডাউট থাকছে সমস্ত ডাউট তোমার ক্লিয়ার করে দেওয়া হবে ক্লাসগুলোর মাধ্যমে উইকলি কুইজ পেয়ে যাচ্ছো তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছো মেগা কুইজ পেয়ে যাচ্ছো এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ তোমরা এই আনাকাউন্ট প্লাস জয়েন করলে দেখো এবার যদি আমার তুমি রেফারেল কোড ইউজ করো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ডেসক্রিপশন তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটা ফলো করতে পারো টি ডি টেন লেখা থাকবে দেখবা ডিসকাউন্ট কোড ঠিক আছে আমি তোমাদের করবো দেখো কোনো সময় এক মাস বা তিন মাসের জন্য তোমার সাবস্ক্রিপশন না তো অনেকটা পয়সা টাকা তোমাদের বেশি যাবে আমি তোমাদের কল বারো মাসের অন্তর নেওয়ার চেষ্টা করো বারো মাসে নিলে তোমাদের দেখো লেখা আছে সাত হাজার টাকা সেখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাওয়া সাতশো টাকা কমে যাবে সামথিং পাঁচশো টাকা করে মাসে তোমাদের পড়বে আর জয়েন করলে সমস্ত সুবিধা তোমরা আন প্লাস থেকে পেয়ে যাবে আশা করি সমস্ত তথ্য তোমরা বলাতে পেরেছি কেন আন প্লাসে তোমার জয়েন করবে তো ডিসক্রিপশনের লিঙ্কটা তোমরা ফলো করতে পারো